পটল দিয়ে নারকেলের দুধ এবং ডিম দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা আমি আপনাদের সাথে থেকে স্টেপ বাই স্টেপ করেছি। আশা করি আমি আপনাদের মতো করে করার চেষ্টা করেছি। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এন্ড অ্যাট দ্য এন্ড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। সো অল ইউ টু ডু জাস্ট প্রেস দ্য রেড বাটন সাবস্ক্রাইব। ওকে, thank you so much for watching. I will see you very soon. Delicious. Mwah. Bye. হ্যালো মাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ইনফ্যাক্ট আমি আজকে অনেক এক্সাইটেড হতে পারছেন। আমার এখানে পটল, গায়েস পটল, ইয়েস, বড় বড় পটল কিনেছি গায়েস, দেখতেই পাচ্ছেন খুবই মজার, এত ফ্রেশ, এত গ্রিন। বাট এই ভেজিটেবলটা যেহেতু আমার অনেক পছন্দ, এই জন্য আমি সবসময় বেশি করে কিনে ফেলি এবং এটা আমি যদি এক্সট্রা থাকে ফ্রিজ করে রেখে দিই, আর যদি এক্সট্রা না থাকে তাহলে আমি রান্না করে খেয়ে ফেলি। তো পটল ভাজি ভালো লাগে ডেফিনেটলি, কিন্তু আমার পার্সোনালি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে সবচেয়ে বেশি আমার পছন্দ যেটা কি, সেটা হচ্ছে পটল দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে। এটা আমার খুবই খুবই একটা পছন্দের খাবার। সো অ্যাকচুয়ালি বাসায় ডিম নাই, আমি আমার মেয়েকে পাঠালাম। তো আমার মেয়ে এখন ডিম কিনতে গেল, সো ও আসলে আমি পটল দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করবো। সো বেসিক্যালি আপনারা যারা ডিমের কোরমা রান্না করেন ঠিক সেম কনসেপ্টে রান্না করব, বাট ডেফিনেটলি সাথে পটল থাকবে এবং সাথে ডিম আর পটল কম্বিনেশন ইজ অ্যামেজিং গাইস, সো ইউ মাস্ট ট্রাই। রাইট, সো চলুন এখন পটলটা এখন ছিলে নিব, তারপরে আবার আপনাদের কাছে ব্যাক করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু পটলগুলো ছিলে নিয়েছি এবং আমি পটলগুলো আস্তে রেখেছি। সো আমি অনেক সুন্দর করে ছিলেছি পটলটা, ছোলার সময় একটা টেকনিক আছে, আমি যে পটেটো পিলার দিয়ে ছিলেছি সেই পটেটো পিলার দিয়ে আমি এত সুন্দর করে ছিলেছি, দেখেন আমার কিন্তু বেশি ওয়েস্ট হয়নি। দেখতে পাচ্ছেন আমি হালকা করে বডিটাকে নাইফ দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে করে যখন আমি একটু ভাজবো ভিতরে একটু মশলাটা ঢুকে। সো অল আই হ্যাভ টু ডু নাও ইজ একটু লবণ দিব, আমি এটা হলুদ দিব না যেহেতু এটা একটা কোরমা স্টাইলে হবে, সো হলুদ দিলে কালারটা একটু কেমন হয়ে যাবে। সিন্স আই লাইক দ্য ন্যাচারাল কালার, সো আই লাইক টু ডু উইদাউট এ হলুদ। সো আমি জাস্ট একটু মরিচ, লবণ আর একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ফার্স্ট থিং যেটা করবো এটাকে আমি ভেজে নিই। যেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য ইনগ্রিডিয়েন্টস দ্যাট আই এম গোয়িং টু নিড ফর মাই রেসিপি। সো ইনগ্রিডিয়েন্টস আর ওয়ান্স এগেন ভেরি বেসিক, ভেরি সিম্পল, অ্যান্ড আমাদের বাংলা খাবার রান্না করতে স্পেশালি মাংস কোরমা রান্না করতে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস লাগে এক্স্যাক্টলি দ্য সেম, নাথিং ডিফারেন্ট। সো আমি যেটা এখানে করেছি দেখতে পাচ্ছেন আমার এখানে আছে আদার পেস্ট, এখানে আছে আমার তেজপাতা, আমি তিন চারটা তেজপাতা নিয়েছি, এটা ছোট সাইজের তেজপাতা, সাথে কিছু লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি আর কিছু এলাচ নিয়েছি, এখানে আছে আমার কিছু গার্লিক, আমি একটু গার্লিক চপ করে নিয়েছি, আর আমি ধনে এবং জিরা এই দুটোরই পাউডার একসাথে করে নিয়েছি, মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এডিশনাল আরেকটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে আমি কিছু পেঁয়াজের পেস্টও করেছি। সো আমি কিছুটা হাফ পেঁয়াজ পেস্ট করেছি আর হাফ আমি কুচি করে নিয়েছি। সো এখন আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দ্যাটস অল এক্সেপ্ট আমি একটু লাল মরিচের গুঁড়া আর একটু লবণ তো দিতে হবে। সো এই হলো টোটাল ইনগ্রিডিয়েন্টস, আমার পটলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার পটলটা ঠিক কতখানি ভাজার পরে এখন এটা ডান। সো পটল ভাজা শেষ, এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিব। তো হচ্ছে আমার বিউটিফুল কালারফুল একটা সুন্দর পটল, তো যেটা কিনা আমি বলেছিলাম যে পটলটা এমনভাবে ভাজি করবেন যে বিউটিফুল একটা কালার আসে কিন্তু একই সাথে পুড়বে না, ওভার কুকড হবে না। সো আমার পটলটা এটা ভাজা হয়ে গেছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার মশলাটা এখন রেডি করব। প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এখন আমি আমার প্লেটে রাখা যে গরম মশলা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ এটা দিয়ে দিলাম। তো আমি হালকা কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি, তারপর মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু ভালো করে কষে নিচ্ছি।
তো আমি এটাকে আরো 10 মিনিট কষব কষার পরে আমার 10 মিনিট পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি নারকেলের দুধ যেটা আছে নারকেলের দুধটা দিয়ে দিব আর ইন দ্য মিনটাইম আমি আমার ডিমটা ছেলে নিব কারণ ডিমটা ছোলার পরে কিন্তু আমি হালকা করে ডিমটা একটু ভেজে নিব হচ্ছে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে ছোলা হয়ে গেছে এখন আমি যেটা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে একটু ছুরি দিয়ে একটু হালকা করে একটা বডিতে একটা স্ক্র্যাচ করে নিয়েছি সো আমার একটা প্যানে অলরেডি আমি প্যানটা গরম করতে দিয়েছি এখন আমি যেটা করব ডিমটাকে হালকা করে একটু ভেজে নিব আর সাথে আমার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষা হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে নারকেলের দুধটা ওখানে দিয়ে দিব So, একটা নারকেলের দুধ দেখতে পাচ্ছেন আমি এখন অলরেডি ক্যানটা খুলে রেখেছি আমি নারকেলের দুধটা এর ভিতরে দিয়ে দিচ্ছি কালারটা যে সুন্দর এসেছে নারকেলের দুধ দেওয়ার সাথে সাথে বিউটিফুল একটা কালার এসেছে আমি খুব শীঘ্রই আপনাদেরকে কাছে থেকে দেখাবো আমার এই কালারটা কত সুন্দর এসেছে আর নারকেলের দুধ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বিউটিফুল একটা কালার এসেছে এবং আমি এখন যেটা করব পটলটা এর ভিতরে দিয়ে দিব পটলটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি একদম শেষে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ডিমটা দিয়ে দিব সো ভাজা পটলটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখতে পেলেন সো পটল দেওয়া হয়ে গেছে ভিউয়ার্স এখন এটাকে খুব সুন্দর করে একটু নেড়ে আমি একটু দেখে নিব লবণটা ঠিক আছে কিনা তারপরে আমি এটা একটু ঢেকে রাখব এরপরে ডিমটা দিয়ে দিব আমার ডিমটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম ডিমটাকে হালকা করে ভেজে নেবেন সো এখন ডিমটা ভাজা হয়ে গেছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার ডিমটা আমি আমার পটলের ভিতরে দিয়ে দিচ্ছি ডিম অ্যান্ড পটল একসাথে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু ঢেকে রান্না করব যাতে করে পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যায় সো দেখতে তো দারুণ হয়েছে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে বাট একটু ওয়েট করবো এখন আমি এটাকে জাস্ট 15 মিনিটের জন্য একটু ঢেকে রান্না করব যাতে করে পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি ঝোল পছন্দ করি তাই একটু ঝোল রেখেছি তবে আপনারা চাইলে আর একটু ঘন করে রাখতে পারেন সো আমি এটা এখন বেড়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে আর আমার ডিমটাও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ডিমটা কিন্তু আমি আগে থেকে দেখিয়েছিলাম যে আমি হালকা করে ভেজে নিয়েছি ডিম পটল এগ দেখতে একই রকম লাগছে এখন বাট আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন কোনটা ডিম অ্যান্ড পটল সো ভিউয়ার্স দিস ইজ অল ফর টুডে আই উইল সি ইউ গাইজ লেটার থ্যাংক ইউ বাই